আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের নিয়ে আসলাম নিউ ইয়র্কের সবচেয়ে পঞ্চমতম পাহাড়, এবং এই পাহাড়টি উচ্চতা প্রায় 4,600 ফিট উপরে, এবং এখানে সবচেয়ে আছে সুন্দর সুন্দর দৃশ্য, এবং সবচেয়ে মজার দৃশ্য ছিল মেঘালয়ের উপরে। তা চলুন উপভোগ করি আজকের এই ভিডিওটি। মেঘ, তারপরে রোদ আসছে, দেখতে খুব খারাপ ভালো লাগে। আর এখান থেকে বিভিন্ন পয়েন্ট ভিউ পয়েন্ট থেকে আপনি সব কিছু দেখতে পারবেন। তবে সবচেয়ে বলে রাখা ভালো, এখানে প্রচুর বাতাস কিন্তু, হ্যাঁ, অনেক সময় খুব ভয় লাগে। আমার কাছে ভালো লাগতেছে জিনিসটা করছি আমি। আমরা যেখানে গাড়ি পার্ক করছি এখান থেকে প্রায় লিফ্টে করে 27 তলার উপরে আমরা উঠে আসলাম এই জায়গায়। এই জায়গাটা তখন যখন আমি 27 তলা যখন আসলাম তখন এটা হয়ে গেল 5,000 প্রায় 800-900 ফুটের মতো, ফিটের মতো। তো যাই হোক, চলুন উপভোগ করি আছি পর্বটি আবার। নেই এবং শেষ সীমানা, এবং মানুষের সাহস কত করে যে নিচে মাঝে বসে। তো আমার একটু ভালো লাগছে, এক অন্যরকম অনুভূতি।
সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় এখন আমি আছি 4,800 ফিট উপরে। চমৎকার পরিবেশ, মাঝে মাঝে মেঘগুলো আসছে, ধুলা দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটু পোকা টোকা উড়ে, এত উপরে ওঠার পরে এত পোকা চায় কীভাবে আসে বলা মুশকিল। আর তার সেটা ভালো কিছু ইনফরমেশন দিই আপনাদেরকে, আপনি যখন এই হোয়াইটফেস মাউন্টেনে যখন আসবেন, যিনি গাড়ি চালাবেন এবং যিনি পাশের সিটে বসবেন, দুজন $20-40, আর পরবর্তীতে যারা গাড়িতে থাকবেন তারা যেন দর্শনের করে। আর এইটা সম্ভবত মনে হয় আপনারা দেখে নেবেন নভেম্বর মধ্যে, অক্টোবর বা নভেম্বর দিকে বন্ধ হয়ে যায়, কারণ এখানে প্রচুর স্নো পড়ে। আর আর কি, এই তো খুব ভালো লাগছে আমার। তা চলুন আর কিছু দেখি কী কী দেখা যায়, আপনি কত দেখাতে পারি। আসলে আমি এতটা যে এক্সাইটেড যে আমি কী ভিডিও করে নিয়ে যাই না, আমার পাহাড় পর্বত খুব ভালো লাগে, নদী আর সমুদ্র, যে কারণে আপনাদেরকে দেখাই। তা চলুন দেখি কী কী আছে আর কী কী দেখানো যায়। একটু ভয় লাগতেছে, তারপরে আপনার জন্য ভিডিওটা করা, চলুন উপভোগ করি নিচে নামার দৃশ্যটা। Thank you.
এখানদের নামতে খুব কষ্ট আপনাদের ভিডিওটা দেখাচ্ছি কি একটা ফিলিংস যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন পর্বে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ